বা রাজকাঁকড়ার প্রতি গ্যালন রক্তের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পৃথিবীতে এদের মোট ৪টি প্রজাতি রয়েছে। ৩টি প্রজাতির বসবাস এশিয়ায় এবং অপরটির দেখা মেলে উত্তর আমেরিকাতে। কর্দমাক্ত সমুদ্র তীর এদের আদর্শ আবাসভূমি। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে স্ট্রিট ফুড হিসেবে আপনি এদের দেখতে পাবেন। তবে এদের ধমনী থেকে প্রাপ্ত রক্তের গুণাগুণ জানলে প্রাণীটি সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। গত ৫০ বছরে প্রাণীটি রক্তদানের মাধ্যমে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। রক্তে ব্যাকটেরিয়া প্রবেশ করলে আমরা সহজেই সংক্রমিত হই, কিন্তু রাজকাঁকড়ার রক্তে এমন কিছু কণিকা রয়েছে যা ব্যাকটেরিয়ার বিপক্ষে ব্যাপক প্রতিরোধী হয়ে উঠতে পারে। কোনো ব্যাকটেরিয়া এসব কণিকার সংস্পর্শে এলে কণিকাগুলো ব্যাকটেরিয়ার চারপাশে জমাট বাঁধে, ফলে রাজকাঁকড়া ইনফেকশন থেকে রক্ষা পায়। বিজ্ঞানীরা এদের অসাধারণ রক্তকণিকার সাহায্যে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট নামক একটি টেস্টিং এজেন্ট তৈরি করেছেন, যা বিভিন্ন ভ্যাকসিনে ব্যাকটেরিয়ার দূষণ শনাক্ত করতে গত ৫০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট এতটাই সংবেদনশীল যে একটি ব্যাকটেরিয়ার ১০০ কোটি ভাগের এক ভাগকেও এটি শনাক্ত করতে সক্ষম, ফলে ভ্যাকসিনকে এই টেস্টের মাধ্যমে শতভাগ নিরাপদ করে তোলা সম্ভব হয়। আপনার শিশুকালে দেয়া সকল ভ্যাকসিন, বর্তমান কোভিড-১৯ ভ্যাকসিনও এ পদ্ধতিতেই শরীরের জন্য নিরাপদ করে তোলা হয়েছে। কিন্তু রাজকাঁকড়ার রক্ত কিভাবে সংগ্রহ করা হয়? প্রতিবছর বংশবৃদ্ধির উদ্দেশ্যে বিপুল পরিমাণ রাজকাঁকড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তীরে জড়ো হয়। ডিম ছাড়ার পর এসব কাঁকড়াকে নিয়ে আসা হয় ল্যাবে এবং এদের শরীরের ৩০% রক্ত সংগৃহীত হয়। পরবর্তীতে এদেরকে ফের উন্মুক্ত করা হয় সাগরে। তবে রক্ত সংগ্রহের সময় অনেক রাজকাঁকড়ারই প্রাণহানি ঘটে। এদের নাম কাঁকড়া হলেও এরা কাঁকড়ার কোনো প্রজাতি নয়, বরং এরা সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র গণের অন্তর্ভুক্ত প্রাণী। বৃশ্চিক বা বিছা এদের নিকটতম প্রাণী। প্রায় ৪৫ কোটি বছর আগে পৃথিবীতে এদের আগমন ঘটে। পৃথিবীর বেশ কয়েকটি গণবিলুপ্তির এরা প্রত্যক্ষ সাক্ষী। এদের চোখের সামনেই ডাইনোসরের আগমন ঘটে এবং বিলুপ্ত হয়ে যায়। মহাদেশগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করে। আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে প্রায় ২ বার পূর্ণচক্র সম্পন্ন করে, কিন্তু এরা আজও বহাল তবিয়তে টিকে আছে কোনো পরিবর্তন ছাড়াই। এজন্য এদের জীবন্ত ফসিল হিসেবে আখ্যায়িত করা হয়। বিজ্ঞানীরা বলেন অপরিবর্তিত অবস্থায় এদের টিকে থাকার একমাত্র কারণ অত্যন্ত কঠিন পরিবেশেও খাপ খাওয়ানোর ক্ষমতা। তবে বিজ্ঞানীরা বহু আগে থেকেই রাজকাঁকড়ার রক্তের বিকল্প খুঁজছিলেন। ইতোমধ্যে ফ্যাক্টর সি নামক একটি বিকল্প কৃত্রিম বস্তু আবিষ্কৃত হয়েছে, যা ভ্যাকসিন শিল্পে ২০১৬ সালে প্রথমবারের মতো ব্যবহৃত হয়। বর্তমানে অনেক দেশই ফ্যাক্টর সি ব্যবহারের অনুমোদন দিয়েছে, ফলে অতি শীঘ্রই অসংখ্য রাজকাঁকড়া অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পাবে।